আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নুসরাত জাহান। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কচুর ফুল দিয়ে কলাপাতা রসুন মরিচ। আমরা কলাপাতা রসুন মরিচটা মানে শুধু রসুন মরিচ দিয়েও দিই, আর এখন আমি অন্যভাবে দেখাবো কচুর ফুল দিয়ে। এখানে কলাপাতা রসুন মরিচ তৈরি করতে আমার এইগুলো পেঁয়াজ, এগুলো রসুন আর এতগুলো মরিচ লাগছে। যারা একটু কম খাবেন তারা একটু কম নেবেন, যারা আর একটু বেশি খেতে চান তারা একটু বেশি নেবেন, সমস্যা নাই। আমাদের যতটুকু দরকার আমরা অতটুকু নিচ্ছি। এগুলো এখন মানে শিলপাটায় বেটে নিতে হবে। আর এ ফাঁকে আমি মানে যাচ্ছি বাগানে কলাপাতার জন্য আমার বাসুরের ছেলেকে নিয়ে, ও আর আমি কলাপাতাটা নেব। সুন্দর দেখে একটা পরিষ্কার, একটু ছেঁড়া যাবে না, একটা কলাপাতা নিতে হবে, একদম প্লেন ভালো দেখে একটা কলাপাতা নিতে হবে। এ দেখুন, এটা পুরো একদম ভালো একটা কলাপাতা, ছেঁড়া নাই। এটা এখন নিয়ে আমি পুকুরে যাব, বাগান থেকে নিয়েছি এটা আমাদের। কলাপাতা রসুন মরিচটা এত মজা, যারা তো খাইছেন তারা তো জানেন কেমন, যারা খান নাই তারা একটু ট্রাই করে দেখবেন, খুবই মজা কলাপাতা রসুন মরিচটা। খুবই মানে মানে ফ্লেভার এত ভালো বলার বাইরে, খুব ভালো লাগে। আর কচুর ফুল দিয়ে, কচু গাছের ফুল দিয়ে করলে তো আরও মজা লাগে। তা আমাদের বাসায় কচু গাছের ফুল আছে, তো এগুলো দিয়ে করব। এখন আমি কলা পাতাটা ভালো করে ধুয়ে নেব, একদম পরিষ্কার করে ধুয়ে নেব। এটা দোয়া হয়ে গেছে আমার, আমি এবার আমার বড় যা এগুলো বেটে নিচ্ছে রসুন মরিচগুলো, আমি সেটা ভিডিও করতেছি। এত একটা মজার খাওয়ার আপনাদের সাথে শেয়ার না করে পারি। উনি মরিচ আর রসুন, মরিচ বেটে ফেলছে, এখন রসুন আর পেঁয়াজগুলো বেটে নেবে একসাথে। আমার বড় ভাবি মানে আমার বড় জায়ের হাতে রসুন মরিচ সত্যি অনেক মজা হয়, উনি খুবই মজা করে দিতে পারে রসুন মরিচটা। আমি এই ফাঁকে কচুর ফুলগুলো কেটে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিলাম কেটে নিচ্ছি কুচি কুচি, একদম ছোটো এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। যেহেতু এটা ভাপে একরকম ভাপে রান্না হবে, তাই কুচি কুচি করে কেটে নিতে হবে। আমি বাটা হয়ে গেছে, এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে, ধুয়ে উনি এখন এগুলাকে ম্যারিনেট করে রাখবে। ভালো করে মাছগুলো ধুয়ে নিছে উনি। বড় মাছ দিয়ে করলে মজা হয় ছোট মাছ থেকে, আমার কাছে বড় মাছ একটা মজা লাগে, তাই আমরা বড় মাছ দিয়ে করতেছি। এটাও আমাদের পুকুরের মাছ, বড় মাছ দিয়ে করছি। লবণ দিয়ে দিচ্ছে, আর এখন সরিষার তেল দিচ্ছে। সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয়, আপনারা মানে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার জন্য। এভাবে মেখে ম্যারিনেট করে রাখবেন, এগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে কচুর ফুলগুলো দিয়ে দিব। অনেকে শুধু এমনিই করে, কচুর ফুল দেয় না, ওটাও মজা, কচুর ফুল দিলেও মজা হয়। ভালো করে মেখে নিতে হবে, মাখা হয়ে গেছে। এখন আমি কলা পাতাটাকে
মানে চুলার উপরে একটা মানে ধোঁয়ার উপর দিয়ে ভাপে দিব, ভাপের মতো মানে একটু কলা পাতাটা যেন নরম হয়, সফট হয়, তাহলে কি হয় মোড়ানোর সময় সুন্দর করে মোড়ানো যায়। আর যদি না মানে ডাইরেক্ট মোড়ান তাহলে কলা পাতার পাতাগুলো ভেঙে যাবে, সুন্দর হবে না, মোড়ানোটা সুন্দর হবে না, খুলে যাবে, মাছগুলো পড়ে যেতে পারে। তাই প্রথমে পুরো মানে পুরো গোটা কলা পাতাটাকে একটু ভাপে দিবেন, এভাবে চুলার উপরে ধোঁয়ার উপরে একটু ভাপে দিবেন, এভাবে তো কলা পাতাটা একটু নরম হবে। হয়ে গেছে, এখন কলা পাতাটা মানে একদম কলা পাতাটার সামনে দিয়ে এগুলা ম্যারিনেট করে এগুলা রেখে দিবে। রেখে কিভাবে মোড়াবে সেটা আজ আপনাদের সাথে শেয়ার করতেছি। এভাবে এক পাশ করে ভাঁজ করবেন, তাহলে ভাঁজটা থাকবে। এই যে দেখেন ভাপ দেওয়াতে ভাঁজটা কেমন হয়েছে, এই যে পাশ থেকে। এবার এইভাবে মোড়াবেন। অনেকে কি করে ভেদে ফেলে, এটা মোড়িয়ে ভেদে ফেলে, আমরা বাঁধি না, কোনো রশি বা কোনো দড়ি টড়ি দিয়ে আমরা বাঁধি না, আমরা এইভাবে একদম ডাইরেক্ট আমার যা সুন্দর করে ইয়ে করতে পারে মোড়াতে পারে, আমাদের আর রশি লাগে না, খোলেও না, কোনো সমস্যা হয় না। এই যে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন কলা পাতাকে, দুই পাশ থেকে ভাঁজ করে মাঝখান থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে হয়ে যাবে আপনার। হয়ে গেছে এটা কমপ্লিট। এটা এক ঘন্টা এভাবে রেখে দেব, এক ঘন্টা মেরিনেট থাকবে এইভাবে। এক ঘন্টা পর এটা চুলায় নেওয়া হবে, একটা তাওয়ার মধ্যে নিয়ে এটা এবার চুলায় দেওয়া হবে। প্রথমে একটু বেশি আগুন দেব, প্রথমে একটু বেশি আগুন দিয়ে যখন একটু হালকা পোড়া মানে পানিটা শুকিয়ে যাবে, পোড়া পোড়া ভাব হবে, তখন আগুনটা উঠে নেব। মানে কয়লার আগুন এটা হয়, এটা বেশিরভাগ হয় কয়লার আগুন। প্রথমে একটু বেশি আগুন দিচ্ছি, এরপরে এটা কয়লার আগুনে হয়ে যাবে। আমাদের হয়ে গেছে কয়লার আগুনে কমপ্লিট হয়ে গেছে এটা। এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। মানে যে মরিচ খায় না সে এটা খাবে, মানে আমি হরপ করে বলতে পারি খুবই মজার, খুবই মজার একটা জিনিস, খুব ভালো ফ্লেভার, অনেক অনেক এখন ভাবি খোলার সাথে সাথে এত ফ্লেভার মানে ছড়াচ্ছে। একে তো রসুন মরিচ, দ্বিতীয়ত হচ্ছে আপনার কলা পাতার যে ফ্লেভারটা আছে অনেক সুন্দর, অনেক যেটা বলার বাইরে, অনেক ফ্লেভার দিচ্ছে, খুব মানে দেখি মজা মানে বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে, খুবই লোভনীয়। এখন আমি এইটা দিয়ে ভাত খাবো, দুপুরের খাওয়ার আমার, আর এটা দিয়ে খাচ্ছি, আর খেয়ে বুঝে যাবে আসলে আমি যতটুকু বলেছি ততটুকু হয়েছে কিনা, কেমন হয়েছে খেয়ে দেখি। বরাবরই আমার বড় জায়ের হাতে রসুন মরিচ খুবই মজা হয় ওনার হাতে, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আমি প্রথম খেয়েছি মানে খাওয়ার পরে এখন বুঝছি যে খুবই মজা হয়েছে, দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটা মজা হয়েছে, একটু ট্রাই করে দেখবেন, সত্যি সত্যি খুবই মজা হয়েছে। আর কেউ যাদের ধরেন কচু পাতা অ্যালার্জি থাকে, তারা কচু ফুল অ্যালার্জি থাকে, তারা কচু পাতা বা কচু ফুল না দিলেও চলবে, এটা অপশনাল, আমি দিছি আমার মানে আমাদের ছিল দেখে দিছি, খুবই ভাল লাগে তাই দিছি, না দিলেও চলবে, শুধু রসুন মরিচ দিয়ে আর মাছ দিয়ে করলেও খুব মজা হয়, ওটাও আলাদা একরকম মজা আছে, এটাও একরকম। একদিন শুধু আমি আপনাদেরকে আলাদাভাবে শুধু মাছ দিয়ে করে দেখাবো, এটা তো কচুর ফুল দিয়ে করছি, ওইটা আলাদাভাবে আর মানে কলার পাতায় আপনাদেরকে করে ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব।
আর আমি এখন খাচ্ছি, সত্যি খুবই মজা হয়েছে। আপনারা যারা যারা খান তারা তো জানেন কেমন হয়েছে, খুবই মজা লাগছে। আর আমাদের রান্না করছে মুরগির মাংস, এখন আমি মুরগির মাংস দিয়ে আর রসুন মরিচ দিয়ে ভাতটা খেয়ে খেয়ে শেষ করব। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, টাটা।